এটা একটা কসমোপলিটন জায়গা, এবং সেখানে এই যে একটা হিন্দুত্ববাদী যে মানে প্রচার, সেটা কিন্তু খুব একটা ভালোভাবে গ্রহণ করবে না জনগণ। তার কারণ এইখানের এই এই এবং এখানে হচ্ছে গিয়ে যে যে জায়গা থেকে একটা গুড গভর্নেন্স, এই গুড গভর্নেন্সের জায়গাটাই কিন্তু কেজরিওয়াল ধরেছে, এবং সেই জন্য তার তার লক্ষ্যটাই হচ্ছে যে এখন অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে আমাদের একজন বিখ্যাত দার্শনিক আছেন এডমন্ড বার্গ। এখন বার্গ বলছেন যে দু ধরনের লোক, একজন হচ্ছে পলিটিশিয়ান রাজনীতিবিদ, আরেকজন হচ্ছে স্টেটসম্যান বা মানে একজন পরিচালন শাসক রাজনীতিবিদ, তাদের হচ্ছে গিয়ে শর্ট টার্ম লক্ষ্য যে আমি কিভাবে এই নির্বাচনটা জিতব, এবং যারা স্টেটসম্যান তাদের হচ্ছে গিয়ে একটা বৃহত্তর পিকচার। এবং সেখানে আজকে দেখতে হবে যে এই যে ভোটটা হচ্ছে এটা কিন্তু অ্যান্টি বিজেপি বা প্রো বিজেপি ভোট, মানে আজকে যদি বিজেপি জেতে বা বিজেপি যদি জিতবে বা বেশি সিট যদি আগের বারের থেকে পায়, তাহলে হচ্ছে যে বিজেপির যে বক্তব্যগুলো আছে যে হিন্দুত্ববাদী বা সিএ এনআরসি কিছু অংশ গ্রহণ গ্রহণ করছে, আর যদি না করে তাহলে হচ্ছে কি সেটা গ্রহণ করছে। তার মানে অরবিন্দ কেজরিওয়ালের যে নিজস্ব ভাবমূর্তি কাজের ক্ষেত্রে, সেই দিয়ে তিনি জয় পেতে পারেন, আর না হলে বিজেপি যে সিএএ এনআরসি নিয়ে বোঝানোর চেষ্টা করেছে সেই বোঝানোটা সফল হয়েছে বলছেন আপনি, কিন্তু মুসলিম অধ্যুষিত বা দলিত যারা সেই সমস্ত জায়গায় আমরা দেখছি আপ এগিয়ে রয়েছে। তার মানে অরবিন্দ কেজরিওয়ালকে ভোট দেওয়া হয়েছে এক্ষেত্রে শাহিনবাগ ইস্যুতে, এক্ষেত্রে সিএএ ইস্যুতে, সবটা উন্নয়ন দিয়ে বা কাজ দিয়ে ভোট হয়নি এক্ষেত্রে। না, এটা ব্যাপারটা হচ্ছে যে উন্নয়ন এবং এই যে এটা তো দিল্লি বিধানসভা নির্বাচনটা তো একটা পরিস্থিতির মধ্যে হয়েছে, এবং সেই পরিস্থিতিতে স্বাভাবিকভাবে এইগুলো এসেছে, এবং এখানে এবং আপ জানতো যে এইগুলো নিয়ে যদি কথা বলা যায় তো তার থেকে আমি যদি আমার কাজ করি, এবং এই কথাগুলো যখন হচ্ছে যে সিএ বা এই বিরোধী আন্দোলন জামিয়াতে হচ্ছে বা বিভিন্ন জায়গায় হচ্ছে ছাত্র আন্দোলন, তার যে একটা মানে ফলাফল বা তার যে একটা প্রভাব সেটা তো ভোটে আসবে একেবারে। এখানে এখানেই প্রশ্ন উঠেছে সাইফুল সাহেব, যে যখন জামিয়াতে গণ্ডগোল হলো বা জেএনইউতে ছাত্রছাত্রীরা হামলা হলো ছাত্রছাত্রীদের ওপর, সেই সময় অরবিন্দ কেজরিওয়াল তাদের পাশে দাঁড়াননি, কারণ তিনি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন, কারণ বলা হচ্ছে মুসলিম পক্ষের তকমা যাতে না পড়ে তার ওপর, সেই কারণে। এখন যদি আপের যে আশা আপনারা জয়লাভ করেন, তাহলে কি আপনারা সিএ বিরোধিতায় আন্দোলনে নামবেন? আপনাদের পদক্ষেপ কি অন্যরকম হবে? অবশ্যই। মনীষ সিসোদিয়া ইতিমধ্যেই এগিয়ে দিল্লি থেকে পাতপাড়গঞ্জ থেকে এগিয়ে আপ নেতা মনীষ সিসোদিয়া, বলুন। অবশ্যই, অরবিন্দ কেজরিওয়াল সিএ বিরুদ্ধে কথা বলেছে যে এটা কোনোদিনই সমর্থন করছে না, এবং এটা আনার কোনো প্রয়োজনই ছিল না, কেন এনেছে দেশে এত। কিন্তু সেইভাবে তো শাহিনবাগে গিয়ে সমর্থন জানাননি, জামিয়া বিশ্ববিদ্যালয়ে গিয়ে সমর্থন জানাননি উনি, সমর্থন না জানালেও উনি, হ্যাঁ অবশ্যই উনি বলেছেন যে এটাকে উনি সমর্থন করেন না। এইভাবে যে অত্যাচার, বিজেপির যে অত্যাচার নেমে আসছে বিভিন্ন দিকে, যেমন প্রথম থেকে দেখবেন কেজরিওয়ালকে অ্যাকচুয়ালি দিল্লিতেও কিন্তু কাজ করতে দেওয়া হয়নি। প্রথম থেকে আপনারা যদি দেখেন তাহলে দেখবেন যে এলজি পরপর পরপর দিল্লির এলজি যেভাবে, হ্যাঁ, যিনি এখন সিএ লেফটেন্যান্ট গভর্নর, এখন উনি পরপর বাধা দিয়ে গেছেন। এই এক বছর ধরে হাইকোর্ট সুপ্রিম কোর্টের অর্ডার নিয়ে উনি কাজ করছেন, মহল্লা ক্লিনিকের মতো জিনিসও তিনি ভেঙে দিতে চেয়েছিলেন যে না। পঙ্কজ রায়, আমার প্রশ্ন হচ্ছে যে তার মানে সমস্ত প্রশাসনের সমস্ত পরিকাঠামোকে কাজে লাগানো হয়েছে আপের বিরুদ্ধে, এবং সেইভাবেই অন্যান্য রাজ্যেও হচ্ছে। আত্মবিশ্বাসে তাহলে কি চিড় ধরল? যেটা বলা হচ্ছিল যে আমরা একেবারে ক্লিন সুইপ করব, সেই ক্লিনটা হচ্ছে না কোথাও একটা, এবং ট্রেনটাও সেরকম দেখাচ্ছে যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের দিকে চলে যাচ্ছে। তো সেটাই তো অ্যাচিভমেন্ট। তার মানে আপনি সিএ কি সিএ নয় যদি বলেন, তা মানুষ তো তার পক্ষে রায় দিয়েছে, মানে আগের থেকে বেশি রায় দিচ্ছে, আগের থেকে বেশি মানুষ পক্ষে এসছে, এটাও তো অ্যাচিভমেন্ট। অ্যাচিভমেন্ট অর্থাৎ আপনারা মানে বিজেপি যদি বেশি পায়, এখন যা ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি, ধরুন নর্থ দিল্লি থেকে আপ এগিয়ে, সাউথ ওয়েস্ট দিল্লি থেকে আপ এগিয়ে, ওয়েস্ট দিল্লি থেকে আপ এগিয়ে, নর্থ দিল্লি থেকে নারেলা থেকে বিজেপি এগিয়ে, বিজেপি বিভিন্ন জায়গায় এগিয়ে আছে। সুতরাং আপনাদের কোথাও কনফিডেন্সে চিড় ধরেছে? না, আমাদের
ধরুন বুথ ফেরত যে সমীক্ষা, সেই সমীক্ষায় তো কোনো চ্যানেল বলছে না যে আপ পিছিয়ে থাকবে। বুথ ফেরত সমীক্ষাতে একদম 100% আপনারা বিশ্বাস করেন, নির্ভর করেন? বুথ অবশ্যই, আমাদের এর আগেও বুথ ফেরত সমীক্ষা যা ছিল তার থেকে বরং অনেক এগিয়ে গিয়েছিল আপ। তো এখন মানুষের দিল্লিতে যে সমর্থন জিনিসের, সাধারণ মানুষের, আম আদমি, আম আদমি মানে তো একদম নিডি সাধারণ মানুষ, সব মানুষ এগিয়ে এসেছে আপের দিকে, তার কাজের নিরিখে বললাম, একটি কেজরিওয়ালের কাজের নিরিখে।